শহর তরে বাঘে খাবো এ বাঘের লোক থেকে যদি কোনোদিন আবার পরীর উপর অত্যাচার হয় আমি সেই দিন ফিরে আসব। Bye.
তাছাড়া আমার কেউই নাই। জানো আমার মা অনেক আগেই আমার শরীরে শুয়ে গেছে। এখন যদি তুমি আমার খেয়ে ফেলো তবে আমার বাবা না অনেক কষ্ট পাবো। না রে মানব সন্তান, আমি তোকে খাবো না। আমি বুঝছি তুই অনেক কষ্টে আছিস, আমারও অনেক কষ্ট। এই বনে আমি ছাড়া আমার আর কেউ নাই, তাই একা থাকার কষ্ট আমি বুঝি। তুই আজ থেকে আমার বন্ধু, তোর কোনো ভয় নেই। ঠিক আছে, আজ থেকে তুমি আমার বন্ধু, আমার সাথে চলো। আচ্ছা বন্ধু, চলো। তুমি তোমার মেয়ে দূর বেড়ে গেছে তাই না? আমার মেয়ের ভাই গেছে, খুব খুশি হয়ে গেছে। আমার মনে হয় কি এতক্ষণ একবার বাগনা পরীর টাইনা সিরা সিরা খায় ফেলাইছে, আমাদের আপদ বিদায় হইছে। যাও যাও, যতই খোঁজা খুঁজি করো তোমার মেয়েরে আর লাভ নাই। ওই পরি রে আর কোনোদিনও খুঁজা পাইবা না। শোভা চল আমরা বাড়িতে যাই গে, ও খুঁজুক গা। এই যে দেখ, তোরে ভালোই ভালোই কইতাছি, আজকে যদি তুই বাপের বাড়ি যাস আমি জীবনেও তোরে কোনোদিন আর বাড়াবো না। আই হোন আমি আর থাকবো না তোমার কাছে। ও আমার কাছে থাকবি না? না, আমার কাছে মনে হয় রস পুরে গেছে গা, তাই না? দেখো উল্টা পাল্টা কথা কইবে না, বুঝছো? আরেকটা কথা, তুমি প্রত্যেকটা দিন আমার মারধর করো, আর আজকে বাইরে বেরিয়ে গেলে আমার কোনো দিন তোমার বাড়তাম না। আই মারধর করুম না, সারা দিন ওই রূপ নিয়ে থাকোস, রূপ চর্চা নিয়ে থাকোস। এই তুই কি মনে করস তুই বিশ্ব সুন্দরী? তাও তোরে নিয়ে কিন্তু আমি খাইতাছি, বুঝছস? বেশি বুঝলে একবারে তালাক দিয়ে দিব। দাও তালাক, তোমার তালাক দেখে আমি আর ভয় পাই না। দাও তুমি কি কত বড় কথা! হ্যাঁ বুঝছি, তোরে আজ খাওয়াবার লাগালাম। মানলি তোর লজ্জায়। তুমি কিন্তু খুব মারো আমারে, বুঝতে পারছো? আর একটা বার হাত তুললে তোমার হাত আমি ভাঙিয়ে ফেলামো। আমার হাত ভাঙবি? এই যে এই যে এই যে এই যে লজ্জা ভাই, তোর লজ্জা সরু জীবনে ওই লই নে, ওই লই নে। এখন কেমন লাগে? মারো মারো, তুমি সকালেও মারো, দুপুরেও মারো, রাত্রেও মারো। আমার এখন আমার ঘরে বাড়ি চলে গেছে, তুমি এখনো মারবি না আর কোনো দিন যাব না। আরে বাবা।
আমি হচ্ছে বাঘে পানিতে নামি না, ঠিক আছে আমরা পানিতে নামি, আর এদিকে গেলে তো দূরে ধরবো, এদিকে পানিতে নামি এই বুড়ি তুই সর, তোর বাঘে খাবো, সর ভাই সর সর। কিন্তু আমার বিশ্বাস হয় না, এই দিকটা বাড়ি যাবো গা, মা তুই বাড়িতে যাস, বাড়িতে যা তাড়াতাড়ি। আমি কত করে কইছিলাম মা মরা মেয়েটা আমার সাথে দিয়ে দে, আমার নাতি আমি নিয়ে যাই, একে এটা জানতে এমন হইব, আগে জানলে আমি দিয়ে যাইতাম না, জোর করে নিয়ে যাইতাম আমার সাথে। আমি ওর ক্ষতি কোনোদিন হতে দেব না, আমার এই বন্ধুরে যে ক্ষতি করতে চাইব তার আমি সারম না, বিশেষ করে ওর সৎ মা। তোরও তো একটা বাচ্চা আছে, তাহলে একে তোর বাচ্চা বলে স্বীকার করতে সমস্যা কি? ওর উপর নির্যাতন করবি, আমি তোরে সিরা সিরা খামু। এই কথাটা তুই মনে রাখিস, যদি কোনোদিন আবার পরীর উপর অত্যাচার হয় আমি সেইদিন ফিরে আসব। আমি চলে যাই, ভালো থেকো বন্ধু। আচ্ছা ঠিক আছে, তোমার ভুল জান তুমি বুঝতে পারছো, আমি তোমার ক্ষমা করে দিচ্ছি।